আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন প্রদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম একদিনে উনত্রিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর এরপর জানিয়ে দিব বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তায় হঠাৎ কেন কমিটি করল ভারত এদিকে ইসরায়েলকে শাস্তি দেওয়ার সর্বোচ্চ নেতার আদেশ বাস্তবায়ন করবে ইরান বলেছে আইআরজিসি এরপর জানিয়ে দিব তিন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাশিয়া আরো জানিয়ে দিব দনেতস্কে রাশিয়ার ভয়াবহ হামলা নিহত চোদ্দ সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে একাধিক নিরাপত্তা ঘাটিতে হামলা নিহত তিন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন একদিনে উনত্রিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর মধ্যপ্রাচ্যের দেশ ইরানে একদিনে উনত্রিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এর মধ্যে একটি কারাগারে ছাব্বিশ জনকে ফাঁসিতে ঝোলানো হয় নরয়ভিত্তিক ইরান হিউম্যান রাইটস জানায় গত বুধবার তাদের ফাঁসি কার্যকর করা হয় খুন মাদক ও ধর্ষণের অপরাধে আসামিদের এ শাস্তি দেওয়া হয় এদের মধ্যে ছাব্বিশ জনকে তেহরানের বাইরে খারাজের গেজেল কারাগারে এবং তিনজনকে কারাজ শহর কারাগারে ফাঁসিতে ঝোলানো হয় দণ্ড কার্যকর হওয়াদের মধ্যে দুজন আফগানিস্তানের নাগরিক প্রসঙ্গত ইরানে গত বছর বিভিন্ন অপরাধের দায়ে কমপক্ষে আটশত চৌত্রিশ জনকে ফাঁসি দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড কার্যকরের এই সংখ্যা গত আট বছরের মধ্যে সবচেয়ে বেশি এবং দুই দশকের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ইরানে মৃত্যুদণ্ড কার্যকর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে নরওয়ে ভিত্তিক ইরান হিউম্যান রাইটস এবং প্যারিস ভিত্তিক টুগেদার অ্যাগেনস্ট দ্য ডেথ প্যানাল্টি তাদের প্রতিবেদন অনুযায়ী গত বছর ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের পরিমাণ তিতাল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই হাজার বাইশ সালে পুলিশি হেফাজতে তরুণী মৃত্যুর প্রতিবাদ হওয়া বিক্ষোভের প্রতিক্রিয়ায় দেওয়ার সংখ্যা এত ফাঁসি বেড়েছে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তায় হঠাৎ কেন কমিটি করল ভারত এতকাল যে কাজ হয়নি হঠাৎ কেন তাই করল ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে সেদেশের সংখ্যালঘু নির্যাতন ঠেকিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন বিএসএফের নেতৃত্বে কমিটি গড়া হলো গত দশ বছর কেন আগেও এমন কমিটি গঠনের কথা শোনা যায়নি এই প্রশ্নের উত্তর রয়েছে বিজেপির চিরায়ত রাজনীতির মধ্যে উগ্র হিন্দুত্ববাদের যে ধজ্জা উড়িয়ে দলটি রাজত্ব করেছে তা রক্ষার তাগিদি এই সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্ট পশ্চিমবঙ্গ ত্রিপুরা সহ পূর্ব ভারতের বিএসএফ ইস্টার্ন কমান্ড ও স্থল সীমান্ত কর্তৃপক্ষের কর্তাদের নিয়ে গঠিত ওই কমিটি গঠনের ফলে কাজের কাজ কতটা হবে তা নিয়ে সংশয় থাকলেও এটা স্পষ্ট যে এই ঘোষণার মধ্য দিয়ে বিজেপি হিন্দু মননে প্রলেপ দিতে চাইছে আশ্বস্ত করতে চাইছে এটা করা তাদের কাছে জরুরি ছিল কারণ পূর্ব ভারতে তাদের দল বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার বন্ধে সরকারকে ক্রমাগত চাপ দিয়ে আসছে এমনকি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সাধারণ সম্পাদক দত্তাত্রয় হোসা বলে বিবৃতি দিয়ে সরকারকে ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন ইসরায়েলকে শাস্তি দেওয়ার সর্বোচ্চ নেতার আদেশ বাস্তবায়ন করবে ইরান বলেছে আইআরজিসি ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের নির্দেশ বাস্তবায়ন করবে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্ভস শুক্রবার আইআরজিসির ডেপুটি কমান্ডার আলী ফাদাবি কথা জানান ফাদাবি বলেন শহীদ ইসমাইল হানিয়ার রক্তের প্রতিশোধ ও ইসরায়েলকে কঠিন শাস্তি দেওয়ার বিষয়ে সর্বোচ্চ নেতার নির্দেশ স্পষ্ট এসব নির্দেশ যতটা সম্ভব ভালোভাবে বাস্তবায়ন করা হবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ছিলেন হানিয়া গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরানে গিয়েছিলেন সেখানে তিনি যে ভবনে অবস্থান করছিলেন সেটিতে স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এতে এক দেহরক্ষী সহ তিনি নিহত হন তেহরান ও হামাসের দাবি ইসরায়েল হানিয়াকে হত্যা করেছে তবে এই বিষয়ে ইসরায়েল এখনও কোনো মন্তব্য করেনি এই হত্যাকাণ্ডের পর প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান আয়তুল্লাহ আলী খামেনি আলাদা করে এই হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন তিন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাশিয়া ইউক্রেনের সঙ্গে তিনটি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে রাশিয়া গত ধরে রুশ ভূখণ্ডে ইউক্রেনের হামলা মোকাবেলায় শনিবার এ সিদ্ধান্ত নেয় রাশিয়া ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে মঙ্গলবার রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ক্রোশক অঞ্চলে ঢুকে পড়ে ইউক্রেনীয় সেনা ও যোদ্ধারা দুই সালে ইউক্রেনে মস্কোর হামলা শুরুর পর রুশ ভূখণ্ডে কিয়েের সবচেয়ে বড় হামলা হিসেবে দেখা হচ্ছে এ ঘটনাকে রাশিয়ার শীর্ষ জেনারেল ভ্যালেরি গিরাসিমোভ অবশ্য বলেছেন ইউক্রেনীয় সেনার অনুপ্রবেশ বন্ধ করা হয়েছে তবে এখনো পর্যন্ত ইউক্রেনের বাহিনীকে সীমান্তে পিছনে ঠেলে দিতে ব্যর্থ হয়েছে তারা তবে কুরস্কে আরও আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে রুশ সেনাবাহিনী এরই মধ্যে সেখানে অতিরিক্ত ট্যাঙ্ক সেনা গোলাবারুদ ও রকেট সিস্টেম পাঠানো হয়েছে ক্রোশকে হামলার বিষয়ে এখনো সরাসরি কোনো মন্তব্য করেনি ইউক্রেন তবে ইউক্রেনীয় সংবাদ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে সীমান্ত শহর সোজদার একটি গ্যাস ক্ষেত্র দখল করেছে সেনারা দনতস্কে রাশিয়ার ভয়াবহ হামলা নিহত চোদ্দ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশ দোনেস্কের নিভকা শহরের একটি সুপার মার্কেটে বিমান হামলা চালিয়েছে এতে অন্তত চোদ্দ জন নিহত ও তিতাল্লিশ জন আহত হয়েছেন শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন খবর কি পোস্টের তিনি বলেন দনতিষ্কো অঞ্চলে নিভকা শহরের একটি সুপার মার্কেটে রাশিয়ার হামলায় অন্তত চোদ্দ জন নিহত ও তিতাল্লিশ জন আহত হয়েছেন ইউক্রেনের কর্মকর্তাদের পোস্ট করার ছবি ও ভিডিওতে ধ্বংস হওয়া ভবন থেকে কালো ধোয়ার কুণ্ডলি দেখা গেছে আগুন নেভানো হয়েছে বলে পরবর্তীতে জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী জিলানস্কি বলেন রুশ সন্ত্রাসীরা একটি সুপারমার্কেট এবং একটি পোস্ট অফিসে হামলা করেছে ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়ে আছে জরুরি সেবা কর্মীরা ধ্বংসস্তু নিচে জীবিতদের সন্ধান করছেন পাকিস্তানে একাধিক নিরাপত্তা ঘাঁটিতে হামলা নিহত তিন পাকিস্তানের খাইবার পাক্তনখ প্রদেশের খাইবার জেলায় শুক্রবার নয় আগস্ট সকালে বেশ কয়েকটি নিরাপত্তা ঘাঁটিতে সিরিজ সন্ত্রাসী হামলা হয়েছে এতে অন্তত তিনজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন আহত হয়েছে আরও অনেকে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে রাজগাল ভ্যালি দিয়ে পাকিস্তান থেকে জঙ্গিরা পাকিস্তানের প্রবেশ করেছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ডন বলছে জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালিবান পাকিস্তান ও গোলবাহাদুর গ্রুপ প্রথমবারের মতো জোট গঠন করে তাদের নিয়ন্ত্রিত এলাকা বান্ন লাক্কি মারওয়াত ও কারাক থেকে খাইবার প্রদেশে আক্রমণ চালিয়েছে ধারণা করা হচ্ছে তারা আধিপত্য বিস্তারের লক্ষ্যে খাইবার দখলে নেওয়ার চেষ্টা করছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিরাপত্তায় নিয়োজিত বাহিনীকে আক্রমণ প্রতিহত করায় সাধুবাদ জানিয়েছেন এ সময় তিনি হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পাকিস্তান আইএসপিআর এক বিবৃতিতে বলেছে তিন নিরাপত্তাকর্মীর শহীদ হওয়ার বিপরীতে চার জঙ্গি নিহত হয়েছে